নমস্কার বন্ধুরা এই ভিডিওতে তোমাদের মতো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে সেক্ষেত্রে ভিডিওটা নাই স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও তো চল আরগর আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক তো সবার প্রথম আপডেটটাই আমাদের জাতীয় দলকে নিয়ে তো নতুন মরশুমের জন্য আমাদের টিম ইন্ডিয়ার সর্বপ্রথম টুর্নামেন্টের নাম কিন্তু ঘোষণা হয়ে গেছে তো যেমনটা খবর আগামী অক্টোবর মাসে আমাদের ভারত ট্রি নেশন ফ্রেন্ডলি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে ভিয়েতনামে তো এই টুর্নামেন্টের তিনটি অংশগ্রহণকারী দল হচ্ছে ভারত ভিয়েতনাম এবং লেবানন তো আগামী নয়ই অক্টোবর ভিয়েতনামের বিরুদ্ধে এবং বারোই অক্টোবর এবং পনেরোই অক্টোবর লেবাননের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে আমাদের ভারত যেখানে বর্তমানে ভিয়েতনামের ফিফা র্যাঙ্কিং রয়েছে একশো এবং লেবাননের র্যাঙ্কিং রয়েছে একশো আর ভারতের র্যাঙ্কিং রয়েছে একশো চব্বিশ সেক্ষেত্রে বলতে গেলে ভারতের থেকে কিন্তু বেশ খানিকটা এগিয়েই রয়েছে লেবানন এবং ভিয়েতনাম তারা কিন্তু ফিভা র্যাঙ্কিংয়ের তুলনায় তো যাই এখন শেষ পর্যন্ত এটাই দেখার বিষয় হবে এই ট্রিনেশান টুর্নামেন্টের আগে আমাদের জাতীয় দলের নতুন হেড কোচের নামটা ঘোষণা করে নাকি এআইএফএফ আর নতুন কোচের নাম ঘোষণা হয়ে গেলে সেই নতুন কোচ এসে তার সর্বপ্রথম টুর্নামেন্টে ভারতকে কতটা সফলতা এনে দিতে পারবে সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে তো যে একেবারে নেক্সট আপডেটগুলো মহামেডান স্পোর্টিংকে নিয়ে তো নতুন মরসুমের দল গঠনের বাজারে জোর কদমে কাজ করেছে কিন্তু মহামেডান স্পোর্টিং গত মরশুমের দল থেকে অধিকাংশ স্বদেশি প্লেয়ারকেই কিন্তু ধরে রেখে দল গঠন প্রক্রিয়া সম্পন্ন করেছে মহামেডান স্পোর্টিং এবং গত মরশুমের স্কোয়াড থেকে বেশ কিছু বিদেশি প্লেয়ারকেও কিন্তু দলে ধরে রেখেছে মহামেডান স্পোর্টিং ক্লাব আর বর্তমানে দাঁড়িয়ে মহাম্যাডান স্পোর্টিং তারা কিন্তু আসন্ন মরশুমের জন্য তাদের দলের ছজন বিদেশি প্লেয়ারকে চূড়ান্ত করে নিয়েছে সেক্ষেত্রে এক কথাই বলতে গেলে মহাম্যাডেন স্পোর্টিং তারা যে আসন্ন মরসুমের জন্য নিজেদের দল গঠন নাইনটি কমপ্লিট করে নিয়েছে সেটা কিন্তু বলাই যায় তো গতকাল মহাম্যাডান স্পোর্টিং তারা কিন্তু তাদের দলের ষষ্ঠ বিদেশিকে চূড়ান্ত করে নিয়েছে আর সেই বিদেশি প্লেয়ারটা হচ্ছে আঠাশ বছর বয়সী ঘানার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার মোহাম্মদ কাদারি দুই দশমিক আট কোটি টাকা মার্কেট ভ্যালুর এই কাদারি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন ছাড়াও সেন্টার ব্যাক পজিশনেও খেলতে অভ্যস্ত তো ক্লাব কেরিয়ারে প্রায় দেড়শোটার কাছাকাছি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই কাদারির কাছে যেখানে আটটা গোল এবং পাঁচটা অ্যাসিস্টও কিন্তু তিনি করেছেন ক্লাব কেরিয়ারে বিশ্বের বিভিন্ন বড় বড় লিগের খেলার অভিজ্ঞতা রয়েছে এই কাদারির কাছে তো এই সেরা মিডফিল্ডারকে কিন্তু দুই মরশুমের চুক্তিতে চূড়ান্ত করে নিয়েছে মহামেডান স্পোর্টিং তেমনটাই খবর আর মহামেডান স্পোর্টিংয়ের জন্য এই সিগনেচারটা কিন্তু বেশ দুর্দান্ত একটা সিগনেচার রয়েছে সেটা কিন্তু বলাই যায় তো আসন্ন মৌসুমের জন্য মহামার্ন স্পোর্টিং দলে যে ছজন বিদেশি প্লেয়ার চূড়ান্ত হয়ে গেছে তারা হচ্ছে স্ট্রাইকার সিজার লোভি মানজকি উইঙ্গার ফ্রাঙ্কা অ্যাটাকিং মিডফিল্ডার অ্যালেক্সিস গোমেজ সেন্ট্রাল মিডফিল্ডার কাসিমা এবং ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার মোহাম্মদ কাদারি আর ডিফেন্ডার জোশেব জেই তো আসন্ন মৌসুমের জন্য এই ছজন বিদেশিকেই কিন্তু চূড়ান্ত করে নিয়েছে মহামার্ন স্পোর্টিং আর স্পোর্টিং স্পোর্টিংয়ের কোচ অ্যান্ডে চেরিনিসব সে প্রথম মরশুমেই কে আইএসএল এ সফলতা এনে দেওয়ার জন্য তিনি যে বেশ টেকনিক্যালিভাবে দল গঠন করছে সেটাও কিন্তু স্পষ্ট তবে আইএসএল এবং আই লিগের মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্ট রয়েছে সেটা আমরা জানি আর সেই কারণেই কোচ চেরনি সব এ এসে ব্ল্যাক প্যান্থারদের কেমন পারফরমেন্স এনে দিতে পারে সেই দিকেই কিন্তু আমাদের সকলের নজর থাকবে তো যাকেবার নেক্সট আপডেটটা ইস্টবেঙ্গলকে নিয়ে তো গতকালই কলকাতায় এসে গতকাল সন্ধ্যার সময় দলের বেশ কিছু সিনিয়র প্লেয়ার এবং জুনিয়র প্লেয়ারদেরকে নিয়ে কোচ কাইলো স্কুয়াদ্রাত এসিএল টুয়ের জন্য কিন্তু অনুশীলনে নেমে পড়েছে এবং আশা করা যাচ্ছে আর সপ্তাহখানেকের মধ্যে ফুল স্কোয়াড নিয়ে কিন্তু নতুন মৌসুমের জন্য প্রিসিজেন্ট করা শুরু করে দেবে ইস্টবেঙ্গল কোচ কাই্লো স্কোয়াদ্রাত আর বর্তমানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলে ট্রান্সফার রিলেটেড যে লেটেস্ট আপডেটগুলো জানা গেছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল দলে এখনও কিন্তু দুজন ভারতীয় প্লেয়ার সাইনিং হতে পারে আর দলের ষষ্ঠ বিদেশি হিসেবে জর্ডানেলসে ফুল ফিট হয়ে উঠতে না পারলে একজন ডিফেন্ডার কম মিডফিল্ড পজিশনের বিদেশি প্লেয়ার দলে চূড়ান্ত করতে পারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তো যে একবার পরবর্তী আপডেটগুলো মোহনবাগানকে নিয়ে তো বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগানকে নিয়ে কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট পেরিয়ে আসছে যাদের মধ্যে সর্বপ্রথম উঠে আসছে মোহনবাগানকে কেন্দ্র করে বেশ জোরালোভাবে ভেসে ওঠা বিদেশি অ্যালবার্টো রড্রিগেসকে নিয়ে তো স্প্যানিশ ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেস তার প্রাক্তন দল পার্সিপ দলকে কিন্তু গতকাল অফিসিয়ালিভাবে গুড বাই জানিয়ে দিয়েছে আর বর্তমানে দাঁড়িয়ে যেমনটা খবর পার্সিপ দল ছেড়ে এবার কিন্তু অ্যালবার্টো দুই মরশুমের চুক্তি সে যোগ দিতে চলেছে মোহনবাগান দলে এবং মোহনবাগানের সমস্ত ট্রাস্টের সোর্স মারফত যেমনটা আপডেট জানা গেছে সেটা হচ্ছে জেমি ম্যাকলারেনের মতনই এই অ্যালবার্টোও কিন্তু চূড়ান্ত হয়ে গেছে মোহনবাগান দলে এবং খুব শীঘ্রই এই অ্যালবার্টোর নামটাও কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা করে দেওয়া হবে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে তেমনটাই খবর আর টমের পাশে এই অ্যালবার্টোর উপস্থিতিতে মোহনবাগানের ডিফেন্স লাইন যে বেশ খানিকটা মজবুত হতে চলেছে সেটা কিন্তু বলাই যায় আর মোহনবাগানের ডিফেন্সে এই দুই বিদেশি প্লেয়ারের পাশাপাশি ভারতের সেরা ডিফেন্ডার আনোয়ার আলীও কিন্তু রয়েছে সেহেতু আসন্ন মৌসুমে মোহনবাগানের আফফ্রন্টের পাশাপাশি মোহনবাগানের ডিফেন্স লাইনও যে বাকি দলগুলোর উড়িয়ে দিতে চলেছে সেটা কিন্তু বলাই যায় তবে আইএসএল এর নিরিখে মোহনবাগানের ডিফেন্সিভ লাইন আপটা ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্সিভ লাইন আপ হলেও এসিএল টু এর নিরিখে মোহনবাগানের ডিফেন্সিভ লাইন আপ যে খুব একটা খারাপ বা খুব একটা আহামরি তেমনটা কিন্তু বলা যাবে না তবে মোহনবাগান ম্যানেজমেন্টের আসন্ন মৌসুমের প্রধান নজর যদি এসিএল টু হয়ে থাকে তাহলে বলবো এসিএল টু এর কথা মাথায় রেখে মোহনবাগান ম্যানেজমেন্টে টমের পরিবর্তে আরও ভালো কোয়ালিটির বা অল্প বয়সের কোনো ডিফেন্ডার নিয়ে আসা উচিত ছিল তবে আশা করবো টম যেন মোহনবাগান জার্সিতে নিজের সেরা পারফরমেন্সটা উজাড় করে দিয়ে আমার এই কথাটা ভুল প্রমাণিত করে তো যাক টমের সিগনেচার এবং অ্যালবার্টোর সিগনেচার আউট অফ টেন তোমরা কত দিতে চাও তো এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানের নতুন মরশুমের প্রিসিজেন নিয়ে বা মোহনবাগান দলের নতুন কোচ মলিনার ভারতে আসা নিয়ে তো বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট জানা গেছে এই মাসের শেষ সপ্তাহেই মলিনা ভারতে চলে আসবে এবং এই মাসের শেষের দিকেই অনুশীলনে নেমে পড়বে মোহনবাগান তেমনটাই আপডেট তবে মোহনবাগানের সমস্ত বিদেশি প্লেয়ার এবং মোহনবাগানের জাতীয় দলের সমস্ত ভারতীয় প্লেয়ারদের দলে যোগ দিতে কিন্তু আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ লেগে যাবে সেক্ষেত্রে সমস্ত দল নিয়ে মলিনার কিন্তু অনুশীলন শুরু করতে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ লেগে যেতে পারে তবে তার আগে সিনিয়র দলের বেশ কিছু প্লেয়ার এবং রিজার্ভ দল থেকে যে সমস্ত প্লেয়াররা সিনিয়র দলে প্রমোট হয়েছিল সেই সমস্ত প্লেয়ার এবং এক থেকে দুজন বিদেশি প্লেয়ারকে নিয়ে এই মাসের শেষের থেকেই অনুশীলন শুরু করবে মোহনবাগান কোচ মলিনা তো আজ থেকে ইস্টবেঙ্গল তারা কিন্তু অনুশীলন করা শুরু করে দিয়েছে এর পাশাপাশি কেরালা লেফসি তারাও কিন্তু বিদেশি গিয়ে তারা সিজন করছে ইভেন মোহাম্যাডেন স্পোর্টিং তারাও কিন্তু এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তারা অনুশীলন করা শুরু করে দেবে সেখানে দাঁড়িয়ে বেশিরভাগ নতুন বিদেশি এবং নতুন কোচের তত্ত্বাবধানে এবং এসিএল টু এর মতন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের কথা মাথায় রেখে মোহনবাগানকে অন্তত এই মাসের মাঝামাঝি সময় থেকে অনুশীলনে নামাটা কিন্তু খুবই প্রয়োজন ছিল তো এই বিষয়ে তোমাদের কি অপিনিয়ন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তবে নেক্সট এবং লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে তিন প্রধানের প্রথম ম্যাচের তারিখ নিয়ে তো নতুন মরসুমের জন্য তিন প্রধানেরই সিনিয়র দলের ডুডান টুর্নামেন্টের জন্য তিন প্রধানেরই কিন্তু প্রথম ম্যাচের একটা সম্ভাব্য তারিখ জানা গেছে তো যেমনটা জানা গেছে আগামী সাতাশে জুলাই মানে ডুরান্ট কাপের ওপেনিং ম্যাচে কিন্তু খেলতে নামছে মোহনবাগান অপরদিক দিয়ে আঠাশ তারিখ মহামারী স্পোর্টিং তারা ডুরান্ট কাপের প্রথম ম্যাচ খেলতে নামবে আর উনতিরিশ তারিখ ডুরান্ট কাপের প্রথম ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল তো যা বন্ধুরা এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ আপডেট কটাই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটা অবশ্যই প্রেস করে দিও আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিজের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয় আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল তা বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে